আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, নবম শ্রেণীর গণিত বিষয়ের বার্ষিক সমষ্টিক মূল্যায়নের গণিত বিষয়ের প্রশ্নের প্যাটার্নটা আসলে কেমন হবে আমি সেটা দেখবো, মানে প্রশ্নটা আসলে কিরকম ভাবে হতে যাচ্ছে। তো ক বিভাগে তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো থাকবে 25টা এমসিকিউ প্রশ্ন, সরি 15টা এমসিকিউ প্রশ্ন, 10টা হচ্ছে এক কথা উত্তর, মানে 15টার মধ্যে অপশন থাকবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ধারা অনুপাতিক প্রশ্ন করা হয়েছে এবং এখানে 21তম পদটি কত হবে সেটি জাস্ট এখানে তোমরা এক লিখে অ্যান্সারটা লিখে দিবে। এখানে কোনো ওয়েমা শিট দেওয়া হবে না আলাদা, জাস্ট খাতায় অ্যান্সারটা লিখবে। টোটাল 3 ঘন্টা সময় থাকবে, এমসিকিউ এরকম 15টা এমসিকিউ থাকবে, তোমরা দেখে নিতে পারো এমসিকিউগুলো। 9, 10, 15টা এমসিকিউ শেষ হওয়ার পরে আমাদের 16 নম্বর থেকে 25 নম্বর পর্যন্ত এখানে এক কথায় উত্তর থাকবে, যেটাকে আমরা এক কথায় অ্যান্সারটা লিখে দিব জাস্ট। তোমরা চাইলে ম্যাথটা করে অ্যান্সারটা লিখতে পারো বা ম্যাথ না করেও জাস্ট অ্যান্সারটা যদি পারো, হ্যাঁ এক কথা উত্তর দিতে পারো। ম্যাথটা করে দেওয়াই ভালো, তাহলে স্যার বুঝতে পারবে যে তুমি নিজে করেছ। তো এরকম এক কথা উত্তর থাকবে 10টি, আর আগে ছিল 15, তাহলে 25 নম্বর এখানে চলে গেল। তারপর খ বিভাগ থেকে চলে আসে আমাদের একটু বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন বলতে এখানে 3 লাইন বা 4 লাইনে ম্যাথ করা যায় এরকম প্রশ্নগুলো থাকবে, এবং এই প্রশ্নগুলোর ক্ষেত্রে প্রতিটি 2 মার্ক করে 13টি প্রশ্নের জন্য 26 মার্ক থাকবে। এখানে দেখো ধারাটির দশম পদ নির্ণয় করো, তারপর লগ এক্স বেস 1/81 ইকুয়াল -4 হলে এক্স এর মান কত, এরকম প্রশ্নগুলো আসতে পারে। তো এই ক্ষেত্রে 26 মার্ক থাকবে, 13 দুগুণে 26। এই হচ্ছে আমাদের খ বিভাগে 13টি প্রশ্ন, 13 দুগুণে 26। তারপর দৃশ্যপট নির্ভর, এখানে হচ্ছে তোমার সৃজনশীল প্রশ্নের মতো উদ্দীপক আছে একটা, উদ্দীপকের আলোকে 2টি প্রশ্ন, ক খ 2টি প্রশ্ন বা 3টি প্রশ্ন করতে পারে। 3টি প্রশ্ন করলে 1, 3, 3 এভাবে আসতে পারে, বা 2, 3, 4, 2টি প্রশ্ন করলে 3, 4, আবার 3টি প্রশ্ন করলে 2, 2, 3 এভাবে হতে পারে, মানে টোটাল 7 নম্বর হবে একটা প্রশ্নে। তাহলে এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এবং 7 × 7 = 49 নম্বর তোমরা পাবে। এখানে তোমরা দেখতে পারো নমুনা প্রশ্নগুলো আমরা জাস্ট তোমাদেরকে টেনে টেনে দেখা দিচ্ছি, তোমরা এগুলো চাইলে বাসায় প্র্যাকটিসও করতে পারো, কারণ এগুলো থেকে প্রশ্ন আসবে। আমরা খুব শীঘ্রই আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের উপর গণিত বিষয়ের ম্যাথ ক্লাস নেওয়া শুরু করব। তোমরা যারা ম্যাথ ক্লাসগুলো করতে আগ্রহী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, খুব শীঘ্রই সেই ক্লাসগুলো আপলোড হবে আমাদের চ্যানেলে। ধন্যবাদ। অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো, দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে, তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো, গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি, একটি দুটি গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ, যেকোনো একটা যুক্ত হয়ে যেতে পারো। এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয়, কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো, যেমন এখানে একটি দেখতে পাচ্ছ এখানে একটি দোলনা রয়েছে, এটি 1150 টাকা দাম, কিন্তু তোমরা চাইলে 225 টাকা কিনতে পারো। সেটি কিভাবে কিনতে পারবে, কখন অফারটি থাকবে, কতজন অফারটি নিতে পারবে, সেসব আমাকে বিস্তারিত এই গ্রুপে বলা আছে, তোমরা চাইলে গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।